হ্যালো বিয়ার্স আলাইকুম তো অনেক সময় দেখা যায় আমাদের পরিচিত অপরিচিত অনেকে কিন্তু আমাদেরকে মেসেঞ্জারে সারাক্ষণ কিন্তু মেসেজ করতে থাকে এবং এতে কিন্তু আমরা বিরক্ত বিরক্তবোধ হই এবং বিরক্ত হয়ে যদি আপনি তাকে ব্লক মেরে দেন তাহলে কিন্তু সে খুব সহজেই বোঝা যাবে যে আপনি তাকে ব্লক দিয়েছেন এবং সে কিন্তু পরবর্তীতে আর মেসেজ করতে পারবে না এবং সে কিন্তু আপনার প্রতি রাগও হতে পারে তো সেই জন্য মেসেঞ্জারে নতুন একটি ফিচার নিয়ে এসেছে এই ফিচারটি যদি আপনি চালু করেন সে আপনাকে যত মেসেজই করে যায় কেন আপনার কাছে কিন্তু সে মেসেজগুলো আসবে না এবং সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি এই অপশনটি চালু করেছেন তো আজকে ভিডিওতে সে ফিচারটি নিয়ে আলোচনা করবো এবং দেখাবো কীভাবে আপনি সে ফিচারটা চালু করবেন এবং অপ্রয়োজনীয় মেসেজ থেকে আপনি রক্ষা পাবেন তো এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে এবং এইরকম ইচ্ছারেশন ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপলোড হবে আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক সো এখন আমি আপনাকে এই সেটিংসটি দেখাবো যে কীভাবে আপনি এই সেটিংসটি চালু করবেন এর জন্য আমি প্রথমে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো আসার পরে এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করবো ক্লিক করার পরে আমি আমার আইডিতে একটি মেসেজ করবো আপনাকে দেখানোর জন্য আমি হাই লিখলাম হাই লিখে সেন্ড করলাম তো এবার আমি ব্যাক করবো দেখতে পাচ্ছেন একটা মেসেজ মেসেজ কিন্তু চলে আসছে আমার মেসেঞ্জারে তো আমি আমায় আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এআইডি থেকে আমার মেসেজ মেসেজটি আসছে তো আপনাকে যে যে আইডি থেকে বেশি মেসেজ করা হয় এই সেটিংসটি করতে চান আপনি সেই আইডিটিতে প্রথমে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আইডিটিতে চলে আসলাম তো সেই আইডিটিতে আসার পরে আপনি উপরে করোনা দেখতে পাচ্ছেন ডান দিকে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিশা আসবেন নিশা আসার পর এখানে একটা অপশন রয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেস্টিক ব্লকের ওপরে অপশনটা দেখতে পাবেন রেস্ট্রিক এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক এমডি রুমান এই এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আইডিটি রেস্টিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো একেবারে আমি আবারও আমি সেই ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাব এখান থেকে আসার পরে আমি আবার অনেক মেসেজ করবো এখানে লিখবা মেলও এস ই ডবল এল ও এলও লেখলাম আবারও হাই লেখলাম আমরা ও দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো মেসেজ করলাম তো এখানে আমি আমি আমার মেন ম্যানেজারে চলে যাব মেসেঞ্জারে চলে আসবো তো আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো মেসেজ কিন্তু আসেনি দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো কোনো মেসেজ আসেনি অলরেডি কিন্তু এই সেনিংটি চালু করা হয়েছে তো এরকমভাবে কিন্তু আপনি রেস্ট্রিক্ট রিস্ট্রিক্টটি যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু সে আপনাকে যত মেসেজে করুক না কারণ আপনার এখানে কিন্তু আসবে না কিন্তু আপনি যদি কিন্তু পরিবর্তিত সে কী কী মেসেজ করেছে এগুলো আপনি দেখতে পারবেন এর জন্য আপনি এখানে আপনার নিজের প্রোবাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করবেন তারপর এখানেও দেখতে পাচ্ছেন এই তিন নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রিক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে আইডিটি মানে অ্যাকাউন্টে আপনি রেজিস্ট্রিক করেছে এখানে দেখতে পাচ্ছেন এমডি রুমার এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে সে যতগুলো মেসেজ করেছে এখান থেকে হাই হ্যালো হাই ও সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনি নিচে চাইলে আনরেস্ট্রিক ও করা দিতে পারেন এরকমভাবে আপনি কাউকে ব্লক না করে কিন্তু যে কোনো যে কাউকে আপনি রেজিস্ট্রিক্ট করতে পারেন এবং কেউ বুঝতে পারবেন আপনি এই অপশনটি চালু করেছেন সে যত মঞ্চে আপনাকে মেসেজ করবে কিন্তু আপনি এখানে আসবেন এবং আপনি যদি আপনার মোবাইলে গিয়ে রেজিস্ট্রিক্ট অ্যাকাউন্টে যান তাহলে কিন্তু তার সমস্ত মেসেজ আপনি দেখতে পারবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকুন ধন্যবাদ